বিয়ের আগে। মনা, আর কতক্ষণ? এবার ঘুম থেকে ওঠ, অনেক লেট হয়ে গেল, 10:30 বাজে। হ্যাঁ মা, উঠছি, একটু গরম জল দাও না, খাই। দিচ্ছি, তুই ওঠ। হ্যাঁ উঠছি, এই গরম জল আর ওর তাড়াতাড়ি এটা খা। আর ওর তোর তো আবার গরম জল ছাড়া তো দিনই শুরু হয় না, এটাতে একটু লেবু মিশিয়ে দিয়েছি, নে খেয়ে নে। বিয়ের পরে বৌমা, সকাল 5টা বেজে গেল, এখনো ঘুম থেকে ওঠো নাই তুমি, তাড়াতাড়ি ওঠো। সমস্ত বাসি কাপড় জামা বাসনপত্র সব রয়ে গেছে, তাড়াতাড়ি উঠে সব পরিষ্কার করো। বাপরে বাপ! হেমা হেমা উঠছি, আমি সবকিছু করে দিচ্ছি মা, তুমি চিন্তা করো না, আমি সবকিছু কাজ করে দিচ্ছি। ঠিক আছে মা। মনা, আজকে না আমার শরীরটা একদম খারাপ, তো তুই আমার একটু কাজগুলো করে দে না রে বাবা, আমার কোমরটা খুব ব্যথা। ঠিক আছে মা, দিচ্ছি, 5 মিনিট দাঁড়াও, 5 মিনিটে যাচ্ছি আমি। ঠিক আছে? ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ আসছি আসছি, তুমি যাও, 5 মিনিট আসছি। ঠিক আছে, বেরোতেই পারছি না, আমি যাবো, একসাথে শরীর দেখা যাবো। ঠিক আছে কি রে মনা, কতক্ষণ আর, তাড়াতাড়ি আয়। আসছি। এই শোন না, চল আমার শরীরটা খারাপ না, আমি একটু কাজ করে দিয়েছি, বাট একটু মেজে চল, টাকা পাই, একটু পরে ফোন করছি। ঠিক আছে মা, চলে এসেছি, সব হয়ে গেছে মা। হ্যাঁ বাবা, এক তো আমি ভাজা রান্না করলাম, আর তোকে আর কাজ করতে হবে না, আমি করে নিয়েছি, তুই খেতে বস, আমি খেতে দিই। মা আমাকে একটু ডাক দিতে পারবে? কোনো ব্যাপার না, আজকে একটু কম খারাপ রান্না করেছি। ঠিক আছে মা, আমি দাঁড়া স্নান করে, আমি স্নান করে এসে ভাত খাই পনির দিয়ে। ঠিক আছে, টাটা। আগলি মেয়েটা বিয়ের পরে বলছি কি মা, আজকে না আমার শরীরটা না একদম ভালো না, আজকে যদি আমার রান্নাটা যদি আপনি একটু করে দেন তাহলে আমার খুব ভালো হতো, সকাল থেকে খুব জ্বর। বৌমা, আমার কোমরের মাজাটা খুব ব্যথা, আমি তো পারুম না রান্না করতে, তুমি 2 তরকারি ভাত রান্না করো আজকে, যাও, আমি তো পারুম না, যাও। বাবা এই যে, এই দেখ তোর জন্য একটা নতুন কুর্তি কিনে এনেছি। না মা, আমি কুর্তি পরবো না, আমি শর্ট ড্রেসেই কমফোর্টেবল মা, প্লিজ আমি পরবো না। আচ্ছা বাবা ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই পড়িস, কোনো অসুবিধা নেই, চল। বিয়ের পরে মা একটা কথা বলি, আমি না বিয়ের আগে তো শাড়ি শাড়ি পরিনি, তো আমার না খুব প্রবলেম হচ্ছে, আমি কি ওই কুর্তি আর প্লাজো প্যান্ট পরতে পারি? কি আমাকে বাড়ির বৌমারা ওগুলা পরে না, তোমার শাড়ি পরতে হইবো এই বাড়ির থাকতে গেলে, বৌমা কোনো কথা হবে না, তুমি যাও। ঠিক আছে মা, মেয়েদের বিয়ের পরে জীবনটা হয়তো বা এরকমই হয়, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়, না হলে হয়তো বা কিছু কিছু মেয়েকে এসবও সহ্য করতে হয়, ঠিক বললাম তো? তো হ্যালো গাইস, আমাদের দুজনের একটা ছোট্ট ড্রামা ছিল এটা, তো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, এরকম ভিডিও আরও নিয়ে আসছি, তো আজকে আমাদের পাশে থাকতে হবে তার জন্য।